আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফুলের জনন, পরাগ সংযোগ এবং নিষেক। এই তিনটে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা আলোচনার প্রথমেই চলে আসছি ফুলের জনন। দেখো এখানে একটা ছবি আঁকা রয়েছে ফুলের, একটি সম্পূর্ণ ফুলের অর্থাৎ আদর্শ ফুলের একটা গঠন আঁকা আছে। একটি আদর্শ ফুল কি না, ফুল হচ্ছে উদ্ভিদের জনন অঙ্গ এবং এই একটি আদর্শ ফুলের চারটি স্তবক থাকে। ছবিতে দেখো একেবারে বাইরের দিকের যে স্তবক তার নাম হচ্ছে বৃতি। বৃতির এক একটি অংশকে বলা হয় বৃত্তাংশ। একেবারে বাইরের দিকের স্তর, এই বৃতির কাজ কি? বৃতির কাজ সব পুরো ফুলের যে অন্য যে সমস্ত স্তবকগুলো আছে তাকে রক্ষা করা, এবং যেহেতু বৃতির বর্ণ সবুজ তাই এখানে শালক সংশ্লেষ হয়ে থাকে। দু নম্বরে আমরা আসব যেটা, সেটার নাম হচ্ছে পাপ দলমণ্ডল। দলমণ্ডলের এক একটি অংশকে বলা হয় পাপড়ি। এই পাপড়িগুলো বিভিন্ন বর্ণের হয়, ব্যতিক্রমও আছে, সাদা বর্ণেরও ফুল হয় কিন্তু আমরা এখানে বিভিন্ন বর্ণের কথা বলছি। এবং এই পাপড়ির কাজ কি? পাপড়ির কাজ হলো ফুলের পুংস্তবক এবং স্ত্রীস্তবককে বাইরের কোনো আঘাত থেকে রক্ষা করা। এবং অবশ্যই পাপড়ি যেহেতু বিভিন্ন বর্ণ বৈচিত্র্যে ভরা তাই পতঙ্গদের আকৃষ্ট করে পরাগ সংযোগ করার জন্য। তিন নম্বর যেটা আসবে, তিন নম্বর স্তবক হচ্ছে পুংস্তবক। এই পুংস্তবক হচ্ছে ফুলের তৃতীয় স্তবক এবং এদের এক একটি অংশকে বলা হয় পুংকেশর। আমরা দেখতে পাচ্ছি এই একটা পুংকেশর, এই একটা পুংকেশর, এইগুলো প্রত্যেকটা এখানে পুংকেশর রয়েছে। এই পুংকেশরের দুটি অংশ ভালো করে লক্ষ্য করে দেখো, পুংকেশরের দুটি অংশের এই যে দণ্ডাকার অংশটা, এই দণ্ডাকার অংশটার নাম হচ্ছে পুংদণ্ড, আর ঠিক ওপরের দিকে থলির মতো যে অংশটা রয়েছে এর নাম হচ্ছে পরাগধানী। তাহলে এদের কাজ কি? মিওসিস পদ্ধতিতে পরাগধানী থেকে পরাগরেণু উৎপন্ন হয়, কোষ বিভাজিত হয়ে পরাগরেণু উৎপন্ন হয় এবং তারা জননে অংশগ্রহণ করে। এরপরে চতুর্থ যেটা আসবে, শেষ চতুর্থ স্তবকের নাম হচ্ছে স্ত্রীস্তবক। এই স্ত্রীস্তবকের এক একটি অংশকে বলা হয় গর্ভপত্র। দেখো এখানে স্ত্রীস্তবক এইটা, এই গর্ভপত্র, এই গর্ভপত্রের তিনটে অংশ। ওপরের দিকে থাকে গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড থেকে গর্ভাশয় পর্যন্ত লম্বা সরু সুতোর মতো যে অংশ এর নাম গর্ভদণ্ড। এবং গর্ভদণ্ডের একেবারে নিচের দিকে যে ডিম্বাকৃতির যে গঠনটা তার নাম হচ্ছে গর্ভাশয়। তাহলে এদের কাজ কি? এদের কাজ হচ্ছে জননে সহায়তা করা। এবং এখানে তোমার কি বলবো, পুংদণ্ডর পুংকেশর আসবে, পরাগরেণু আসবে, এসে মিলিত হবে, মিলিত ডিম্বক তৈরি হবে ইত্যাদি। তো আমরা তাহলে একটা ফুলের প্রধান চারটে অংশ দেখলাম, একটা সম্পূর্ণ ফুলে বা আদর্শ ফুলের প্রধান চারটে অংশ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। আমরা এখন চলে আসব ফুলের পরাগ সংযোগে। দেখো পরাগ সংযোগ কি না, পরাগ সংযোগ হচ্ছে, পরাগ সংযোগ না থাকলে ফুল থেকে ফল হতো না, ফল থেকে বীজ হতো না, এবং সেই বীজ থেকে আবার নতুন চারা গাছ উৎপন্ন হতো না। তার মানে একটা খুব বাজে অবস্থার সৃষ্টি হতো, সেই জায়গাটা যাতে না হয় সেই জন্য পরাগ সংযোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে প্রথমে আমরা জেনে নেব যে পরাগ সংযোগ কাকে বলে বা পলিনেশান, পরাগ সংযোগ অর্থাৎ ফুলের পরাগধানী থেকে পরাগধানী প্রাচীর বিদীর্ণ হয়ে পরাগরেণুগুলো উঠতে উঠতে বা বিভিন্ন বাহকের মাধ্যমে যখন সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের বা অন্য গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে তখন তাকে বলা হয় পরাগ সংযোগ বা পলিনেশন। এই পরাগ সংযোগের ভাগ আছে দু রকমের। প্রথম হচ্ছে স্বপরাগযোগ। স্বপরাগযোগ মানেটা কি? স্বপরাগযোগ মানে হলো যে পরাগ সংযোগে একটি ফুলের পরাগ রেণু সেই ফুলেরই গর্ভমুণ্ডে অথবা সেই গাছের অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে পতিত হয় তখন তাকে বলা হবে স্বপরাগযোগ। তাহলে আমি দুটো পয়েন্ট বলেছি, একটা বলেছি যে সেই ফুলের গর্ভমুণ্ডে পড়বে, এটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে তোমার অটোগ্যামি,
অর্থাৎ যে ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমণ্ডলী পড়বে সেম ফুলের তাকে বলা হয় অটোগ্যামি স্বপরাগজ। আর দু নম্বর হবে গেইটেনোগ্যামি। গেইটেনোগ্যামিটা কি? গেইটেনোগ্যামি মানে হলো একই গাছের একটি ফুলের পরাগ রেণু যখন ওই গাছেরই অন্য ফুলের গর্ভমুণ্ডে পতিত হয় তখন তাকে বলা হয় গেইটেনোগ্যামি। এবার আমরা আসছি ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ কি? ইতর পরাগযোগে হচ্ছে একটি ফুলের পরাগ রেণু যখন অন্য উদ্ভিদের একই প্রজাতিভুক্ত অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে তখন তাকে বলা হবে ইতর পরাগযোগ। এখন জানবো স্বপরাগযোগ কাদের ক্ষেত্রে ঘটে। স্বপরাগযোগ ঘটে উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে, আর ইতর পরাগযোগ ঘটে একলিঙ্গ ফুলেদের ক্ষেত্রে। আমরা দেখে নেব সুবিধে এবং অসুবিধা, অর্থাৎ স্বপরাগযোগের সুবিধা কী অসুবিধা কী এবং ইতর পরাগযোগের সুবিধা কী অসুবিধা কী। তাহলে প্রথমে আমরা যথারীতি লিখব বৈশিষ্ট্য বা বিষয়, এরপরে লিখব স্বপরাগযোগ, এরপরে লিখব ইতর পরাগযোগ। দেখো প্রথমে আমরা বৈশিষ্ট্য লিখব বাহকের উপস্থিতি। বাহকের উপস্থিতি, এই বাহকের উপস্থিতির উপর স্বপরাগযোগের সুবিধা কি না? বাহকে বাহক উপস্থিত, বাহক মানে লাগে না, বাহকের প্রয়োজন নেই, বাহকের প্রয়োজন নাই। আর এর ক্ষেত্রে অসুবিধা কি? এর অসুবিধা হচ্ছে নিম্নমানের উদ্ভিদ, নিম্নমানের উদ্ভিদ, নিম্নমানের ফল ইত্যাদি উৎপন্ন হবে। এবারে ইতর পরাগযোগে বাহকের উপস্থিতি অনুপস্থিতির কি আমি সুবিধা অসুবিধা দেখব না? এখানে সুবিধা হচ্ছে বাহকের উপস্থিতি তো অবশ্যই লাগবে এবং উন্নত ধরনের উদ্ভিদ পাওয়া যাবে, উদ্ভিদ পাওয়া যাবে। এর অসুবিধা কি? এর অসুবিধা হলো বাহকের, যেহেতু বাহকের প্রয়োজন, অনেক সময় পরাগযোগ অনিশ্চিত হয়ে পড়ে, কারণ বাহক পাওয়া যাবে কি না যাবে তার উপর নির্ভর করে। আর দু নম্বর হচ্ছে বাহকের প্রচুর পরিমাণে অপচয় ঘটে। তাহলে এইটা গেল স্বপরাগযোগ ইতর পরাগযোগের ক্ষেত্রে বাহকের প্রয়োজনীয়তা বা অপ্রয়োজনীয়তার উপর সুবিধা বা অসুবিধা। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে অপত্য উদ্ভিদ উৎপাদন। অপত্য উদ্ভিদ উৎপাদনে আমরা দেখব কী কী দেখব এখানে সুবিধা, এদের মধ্যে যে জনিত্রীর যে বৈশিষ্ট্য সেটা মিশ্রিত হয় না, জনিত্রীর বৈশিষ্ট্য সেম থেকে যায় অর্থাৎ খাঁটি থেকে যায়, মিশ্রিত হয় না। জনিত্রীর বৈশিষ্ট্যটা, জনিত্রীর যা যা বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যই থেকে যায়। অসুবিধা, এর অনেক অসুবিধা আছে। প্রথম অসুবিধা হচ্ছে যে এর থেকে যে অপত্য উৎপন্ন হয় অত্যন্ত নিম্নমানের, তাই জন্যে তারা পরিবেশের সঙ্গে অভিযোজিত হতে পারে না। এদের থেকে উৎপন্ন উদ্ভিদের অঙ্কুরোদ্গম ক্ষমতা হ্রাস পায়, এদের থেকে উৎপন্ন উদ্ভিদের অনাক্রম্যতন্ত্র খুব কম থাকে, এ অনেক রকমের অসুবিধা থাকে। আবার এদিকে আমরা যদি দেখি অপত্য উদ্ভিদে, এর ক্ষেত্রে ইতর পরাগযোগের ক্ষেত্রে সুবিধা কী? এর সুবিধার ক্ষেত্রে প্রথমেই যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে এখানে অবশ্যই উন্নত ধরনের অপত্য উৎপন্ন হবে এবং তারা সবসময় কি করবে না, তারা উন্নত অনাক্রম্যতন্ত্রযুক্ত হবে, তাদের বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা অনেক বেশি পরিমাণে হবে, এই সমস্ত ব্যাপারগুলো হবে। আর অসুবিধার মধ্যে হচ্ছে যে এখানে জনিত্রীর বৈশিষ্ট্যগুলো সংমিশ্রণ ঘটবে, প্রকৃত বা খাঁটি উদ্ভিদ
অপাত্য পাওয়া যাবে না। আমরা এবারে যেটা আসব সেটা নাম হচ্ছে বাহক, অর্থাৎ যারা এজেন্ট বা যারা প্রতিনিধি, যারা পরাগ রেণু বহন করে নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, তাদের বলা হয় পরাগযোগ বাহক। অর্থাৎ পরাগ বাহক যারা পরাগ রেণু একটা স্থান থেকে অন্য স্থানে বহন, একটা ফুল থেকে অন্য ফুলে, অন্য ফুলে বহন করে নিয়ে যায়, তাদের বলা হয় বাহক। তোমাদের দশম শ্রেণীর সিলেবাসে চারটে বাহক আছে, তাহলে আমরা প্রথমে জেনে নেব ফুল কী ধরনের, উদাহরণ তাদের এবং তাদের ফুলের বৈশিষ্ট্যগুলো, সেই গাছের ফুলের বৈশিষ্ট্য কী কী, এইগুলো আমরা জেনে নেব। প্রথমে বলি ফুল বায়ু পরাগী, এক নম্বর হচ্ছে বায়ু পরাগী। বায়ু পরাগী ফুলের আমরা উদাহরণ দেব ধান, গম, বাজরা ইত্যাদি, এর অনেক বৈশিষ্ট্য আছে। প্রথমত ফুলগুলি হয় ক্ষুদ্র, হালকা, বর্ণহীন, এছাড়া এদের ক্ষেত্রে পুংদণ্ডটা লম্বা হয়, বাইরের দিকে পরাগ সংযোগ করানোর জন্য অনেকটা সুবিধা পায় এরা। আর কি এদের গর্ভমুণ্ডটা রোমশ হয় এবং আঠালো হয়। দু নম্বরে আসব জলপরাগী, অর্থাৎ জলের বায়ুপরাগীর ক্ষেত্রে বলেছি যে সমস্ত পরাগ সংযোগ বায়ুর মাধ্যমে ঘটে তাকে বলে বায়ুপরাগী ফুল। এবার আসব জলপরাগী, অর্থাৎ যে সমস্ত ফুলের পরাগ সংযোগ জলের মাধ্যমে হয় তাদের বলা হয় জলপরাগী ফুল। যেমন জলপরাগী ফুলের উদাহরণ হবে পাতা শ্যাওলা, পাতা ঝাঁঝি, এইগুলো। এদের ক্ষেত্রেও তাই, ফুলের আকার খুব ক্ষুদ্র হয়, বর্ণহীন হয়, গন্ধহীন হয়। এদের ক্ষেত্রে বিশেষত্ব হচ্ছে যেহেতু জলের মধ্যে থাকে, এদের উদ্ভিদের যে গর্ভদণ্ড বা যেটাকে আমরা গর্ভদণ্ড, সেই গর্ভদণ্ডটা পাকিয়ে থাকে, পেঁচিয়ে থাকে এবং জলের উপরে অবস্থান করে। ওই জায়গায় পুংদণ্ড, পরাগরেণুগুলো পুংদণ্ডের মাধ্যমে গিয়ে ওদের কাছাকাছি গিয়ে পরাগ সংযোগ ঘটায়। তিন নম্বর পতঙ্গ পরাগী, পতঙ্গ পরাগী ফুল কি, যে সমস্ত ফুলের পরাগ সংযোগ পতঙ্গদের মাধ্যমে ঘটে তাদের বলা হয় পতঙ্গ পরাগী। যেমন আম অনেক আছে, সূর্যমুখী, এইগুলো। এদের ক্ষেত্রে কিন্তু বৈশিষ্ট্যের মধ্যে ফুলগুলো বিশাল বড় আকারের হয়, এবং শুধু তাই না, এদের কালারিং থাকে ভালো, মানে কী বলবো, গন্ধ থাকে সুন্দর, সুমিষ্ট রস থাকে। তাই জন্যে এই সমস্ত ক্ষেত্রে পতঙ্গরা এদের প্রতি আকৃষ্ট হয় এবং পরাগ সংযোগ ঘটিয়ে থাকে। চার নম্বর আসব বায়ুপরাগী। বায়ুপরাগী যে সমস্ত উদ্ভিদের পরাগ সংযোগ, ফুলের পরাগ সংযোগ বায়ুর মাধ্যমে হয় তাদের বলা হয় বায়ুপরাগী উদ্ভিদ। যেমন আমরা বলবো শিমুল, শিমুল, পলাশ, মাদার, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে ফুলগুলো অনেক বড় আকৃতির হয় এবং এদেরও সুন্দর কালার থাকে, গন্ধ থাকে। এবং এদের ক্ষেত্রে মকরন্দ্রের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে মকরন্দ্রটা পাখিরা খাবার হিসাবে অনেক সময় গ্রহণ করে থাকে। তাহলে আমরা চার ধরনের ফুল দেখলাম, বায়ুপরাগী ফুল, ধান, গম, জলপরাগী ফুল, পাতা ঝাঁঝি, পাতা শ্যাওলা, পতঙ্গ পরাগী ফুল, আম, সূর্যমুখী এবং বায়ুপরাগী ফুল, শিমুল, পলাশ ইত্যাদি দেখলাম। এখন আমরা আসব এবারে নিষেক। নিষেক কি আমরা জেনে নেব, নিষেক কাকে বলে। নিষেক হলো পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলন, পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলনকে বলা হয় নিষেক। তো এখানে এই যে উদ্ভিদের ফুলের, যে উদ্ভিদের ক্ষেত্রে যে আমাদের নিষেক ঘটবে, সেই নিষেক কতগুলি পর্যায়ক্রমিক ধাপের মাধ্যমে ঘটতে থাকবে। প্রথমে যে তাদের ধাপটা আসবে সেটা হচ্ছে যে পরাগ ধানী থেকে পরাগ রেণু পরাগধানীর প্রাচীর বিদীর্ণ করে, প্রথমে কোথায় আসবে সেটাই আমি আঁকবো এখন। প্রথমে আসবে গর্ভমুণ্ডে, এই গর্ভমুণ্ডে এইরকমভাবে পরাগগুলো এসে পড়বে এবং এর পরবর্তীকালে এই পরাগ এই গর্ভমুণ্ড থেকে রস শোষণ করে এখানে ভিতরের দিকের একটা রন্ধ্র তৈরি করবে এবং সেই রন্ধ্রের মাধ্যমে সে প্রবেশ করতে থাকবে।
রন্ধ্রের মাধ্যমে প্রবেশ করতে থাকবে পরাগনালীর মাধ্যমে। এর মধ্যে এইটার নাম হচ্ছে জনন নিউক্লিয়াস, এর নিচে আছে নালিকা নিউক্লিয়াস। এরা এর মাধ্যম দিয়ে আসতে থাকবে, আস্তে আস্তে এইরকম জায়গায় এসে নালী নিউক্লিয়াস অবলুপ্ত হয়ে যাবে এবং জন নিউক্লিয়াস দুটো ভাগে ভাগ হবে। ভাগ হয়ে এর মধ্যে যে রেণুস্থলী আছে, এই রেণুস্থলী নিউক্লিয়াস আটটা ভাগে ভাগ হবে। এইটা নামগুলো বলে দিচ্ছি, এইটার নাম ডিম্বাণু, এর সঙ্গে যে দুটো সাহায্যকারী কোষ আছে এর নাম হচ্ছে সাহায্যকারী কোষ বা সাইনার্জিটস বা সহকারী কোষ বা সাইনার্জিটস বলে। আর এই মাঝের যে দুটো আছে এই দুটোর নাম নির্নীত নিউক্লিয়াস এবং নিচের দিকে এই যে তিনটে কোষ আছে এর নাম হচ্ছে প্রতিপাদ কোষ সমষ্টি। এখন এই যে ডিম্বক রন্ধ্র বললাম, এই যে ডিম্বক রন্ধ্রের মাধ্যমে এই দুটো নাম হবে জনন নিউক্লিয়াস। তাহলে আমরা পরপর কতগুলো স্টেপ আর একবার দেখে নিই। প্রথমে কী হলো, প্রথমে এরকমভাবে অসংখ্য পরাগরেণু এসে এটা গর্ভমুণ্ড, এটা গর্ভদণ্ড, এর মাধ্যমে প্রথমে এলো গর্ভমুণ্ড থেকে রস শোষণ করে নিয়ে একটা পরাগরেণুর পরাগনালিকা তৈরি করলো। পরাগনালিকার অগ্রভাগের নালিকা নিউক্লিয়াসটা অবলুপ্ত হবে, তারপরে পিছনের দিকে যে জন নিউক্লিয়াসটা ছিল সেটি দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে এবং বিভক্ত হয়ে গিয়ে তারা আসবে প্রথম যে জন নিউক্লিয়াস, এই প্রথম জন নিউক্লিয়াসটা, আগের দিকের জন নিউক্লিয়াসটা ডিম্বক রন্ধ্র দিয়ে সে ডিম্বাণুকে নিষিক্ত করে জায়গট তৈরি করবে। ডিম্বাণুকে নিষিক্ত করে যখন জায়গট তৈরি হয়ে গেল, তারপরে পিছনের দু নম্বর যে পুংজনন কোষ, সেই পুংজনন কোষটা অবলুপ্ত হয়ে যাবে। কিন্তু সস্যল উদ্ভিদ যেখানে, যে সমস্ত ক্ষেত্রে উদ্ভিদরা সস্যল উদ্ভিদ, তাদের ক্ষেত্রে দু নম্বর পুংগ্যামেটটা নির্নীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে শস্য তৈরি করবে বা শস্য নিউক্লিয়াস তৈরি করবে, সেটা 3n হয়ে যাবে, টিপ্লয়েড। এখানে n+n আর পিছনের একটা পুংগ্যামেটে n 3n, অর্থাৎ শস্য নিউক্লিয়াস তৈরি হবে। এবং এরপর কী হবে, জাইগোটটা তৈরি হয়ে যাওয়ার পর জাইগোটটা বিভাজিত হবে, বিভাজিত হয়ে সেখান থেকে ভ্রূণ তৈরি করবে। এবারে এখানে কী হলো না, যে ডিম আমাদের ভ্রূণ রেণুস্থলীর মধ্যে যে ডিম্বাণুর সঙ্গে শুক্রাণু মিলনে জাইগোট তৈরি হলো, জাইগোট তৈরি হওয়ার পর জাইগোটটা বিভাজিত হবে, বিভাজিত হয়ে ভ্রূণ তৈরি হবে। এখানে পরবর্তীকালে ডিম্বকটি বীজে পরিণত হবে, ডিম্বাশয়টি ফলে পরিণত হবে, সেই বীজ পুনরায় অঙ্কুরিত হয়ে আবার নূতন চারা গাছ বা নূতন উদ্ভিদ সৃষ্টি করবে। আজকে আমরা তোমাদের পরপর বলে গেলাম যে প্রথমে ফুলের যৌনাঙ্গ, ফুলের গঠন, তারপরে বললাম পরাগ সংযোগ, পরাগ সংযোগের বাহক, এবং শেষে বললাম নিষেক এবং নূতন উদ্ভিদের উৎপত্তি। আজকের আমাদের ক্লাস এখানেই শেষ হবে, তোমরা পরবর্তী ভিডিও আবার লক্ষ্য রাখবে, আমাদের শুরু করব পরের ভিডিও খুব তাড়াতাড়ি। সুস্থ থাকো, ভালো থাকো, স্যানিটাইজার ইউজ করো, একদম বাইরে বেরোবে না, খুব অতি প্রয়োজন হলে একমাত্র বাইরে বেরোবে, তাও মাস্ক পরে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাড়িতে নিয়মিত পড়াশোনা করতে থাকো। ধন্যবাদ।